হ্যালো, আসসালামু আলাইকুম সম্মানিত মৎস্য চাষি ভাই বন্ধুরা। বরাবর মতো আজকে একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের সামনে। আশা করি দর্শক মন্ডলী আপনারা সবাই ভালো আছেন। আমি রুবেল। বরাবর মতো আজকে একটি ভিডিও নিয়ে আসলাম দেশি শিং মাছের পোনা। যে দেশি শিং মাছের পোনা চাষ করতে গেলে কী কী কারণ দাঁড়াতে পারে আপনার দেখেন। এখানে আপনার কন্টিনিউ করে যে মাছগুলো আমরা অবশ্যই কালেক্ট করি, সেই মাছগুলো কিন্তু অনেক সময় এক্সারসাইজ হয় না। তো এক্সারসাইজ মাছ যদি আমরা কালেক্ট না করতে পারি, তাহলে আমাদের এই চাষে আমরা খুবই লাভবান কম হব, এবং কি লাভবান ধরতে গেলে অনেকবার লসের সম্মুখীন বেশি হয়। তো আমরা লস যেভাবে না হয় সেভাবে মাছ চাষ করতে সম্মুখীন হই। যেমন দেখা গেছে যে এই মাছ শিং মাছ দেখতে পাচ্ছেন, এগুলো এক্সারসাইজ করা মাছ, হয়তো আপনারা ভিডিওটা দেখতে পাচ্ছেন। আমি যে জায়গায় মাছ দিই সব জায়গায় দিই, এরকম এক্সারসাইজ মাছ দেওয়ার জন্য চেষ্টা করি। আশা করি এই এরকম এক্সারসাইজ মাছের পোনাগুলো কালেক্ট করবেন। আমি বাংলাদেশের যে কোনো প্রান্তে এই মাছের পোনা সরাসরি হোম ডেলিভারি দিয়ে থাকি। আমার পোনাগুলো অবশ্য আপনারা দেখলে অবশ্যই ভালো লাগে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কি ভিডিওটি শেয়ার করবেন বন্ধুদের কাছে। তো বিয়াস এই এই মাছের পোনার খাবার হলো প্রধান হিসাবে আপনারা দুই বেলা খাবার দিবেন। প্রতি মাসের মাছের ওজনে 4-5% খাবার দেওয়ার চেষ্টা করবেন, এবং কি মিনিমাম আপনাকে যেগুলো কন্টিনিউ করে যে মাছ কীরকম মাছ কালেক্ট করবেন সেটার উপরে নির্ভর করে আপনার 25% শিং মাছ অযথা ছাড়বেন না। 25% মাত্র আপনি 800 পিস মাছ দিতে পারবেন শুধু একক চাষের জন্য, বা অন্য মাছ যদি সাথে থাকে তাহলে আপনি 25% 600 পিস মাছ দেওয়ার চেষ্টা করবেন। যে মাছগুলো আজকে ডেলিভারি দেওয়া হচ্ছে, আশা করি এই মাছগুলো